আসসালামু আলাইকুম। আজকে আমরা বীরাশ্রম গেট থেকে সরাসরি লাইভে আসছি। আমরা দীর্ঘদিন যাবৎ এই গেটের কাজ করার জন্য, আপনারা দেখেছেন আমরা প্রায় লাইভে আসতাম, রেল লোড আনলোড, তারপর চেক রেল ফিটিংস, এগুলো বিভিন্ন কাজ নিয়ে আমরা লাইভে আসছি এতদিন। আজকে তার সম্পূর্ণ কাজ শেষ করার জন্য কাজ করছি। আজকে আমাদের কাজটা শেষ হবে, তো সবাই দোয়া করবেন। আজ শুক্রবার, যদিও অনেকে পরিবারের সাথে সময় কাটাচ্ছে, কিন্তু আমরা এখনো লাইনে। আমাদের গেটের আজকে গেট খোলা হচ্ছে এবং এটা ফিটিংস দেওয়া হবে। আমাদের গ্যাংয়ের প্রায় সকল গ্যাংই টঙ্গি সেকশনে এখানে মারা হচ্ছে, আর খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। একটা গেট খুলে আবার ফিটিংস প্রায় অনেকটা সময়ের ব্যাপার, আর সেজন্য এত লোক। প্রথমত বলতে চাই যে আমার লাইভে যারা দেখছেন তাদের সকলকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের সাথে যে শ্রমিকরা কাজ করতেছে তাদের সুস্থতা সবাই কামনা করবেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা মূলত ব্রডগেজ লাইনের যে লাইনটা সেটা খুলছি, এখন মিটার গেজ যে দুটো আছে সেটাও খুলবো। ভাই চাপো চাপো চাপো, সেটাও খুলবো স্পুনের মধ্যে। আপাতত একটা গ্যাংকার দিয়ে নিয়ে গেছে, এখন আমাদের আরেকটা লাইন খুলবে, প্রস্তুতি নিচ্ছে। আজ সারাদিন আমরা প্রায় লাইভে থাকবো, কেননা আমাদের এই কাজ শেষ না হওয়া পর্যন্ত সবাই দেখবে কিভাবে আমরা কাজ করতেছি। এখনো করোনার মধ্যে যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও আমরা কিন্তু লাইন সচল রাখতে কাজ করতেছি। যদিও আমরা জানি যে সরকারি প্রতিষ্ঠান প্রায় সবগুলাতেই সবগুলা কর্মচারীদের জন্যই সরকার ঝুঁকি ভাতা, প্রণোদন ভাতা দিয়েছে, বাট আমাদের রেলওয়েতে এরকম কোনো এখনও পাইনি, আর আমাদের জন্য এখনও দেওয়া হয়নি। কিন্তু তারপরও আমরাও কিন্তু সার্বক্ষণিক রেলের স্বার্থে, জনগণের স্বার্থে বা যাত্রী সেবা দিতে আমরা প্রতিনিয়ত লাইনে আছি। আর আমাদের যে আমাদের সুরক্ষিতর জন্য যদিও কোনো তেমন কিছু নেই, কিন্তু আমরা সুরক্ষিতের জন্য এই যে স্প্রে, করোনা ভাইরাসের জন্য স্প্রে আমরা 2 বোতল এনেছি সবাইকে সুরক্ষিত রাখতে। আর আপনারা আমাদের সাথেই থাকবেন। হিরণ খান, আজকে বীরাশ্রম গেটে আমাদের রেল ভাঙার কাজ হচ্ছে, খুব পরিশ্রম কাজ। পরিমাণ পরিষদ এবং আপনার পিডব্লিউ মোজাম্মেল খানের নেতৃত্বে সুস্থ সুন্দরভাবে এখানে কাজ করতেছি। আমরা এই করোনার ভিতরে রেলের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের জন্য আমরা সবাই দোয়া করবেন, যাতে আমরা সুস্থ সুন্দরভাবে কাজ করি। শুভকামনা মিঠু ভাই। ওকে খালি ইন্টারনেটে খবর এই বানান, দিয়ে বিলা পাই না, দিয়ে পাই না, আমাকে কোনো দামি নাই, কিছু নাই। এই করোনার মধ্যে কাম করতেছে, এত ঝুঁকি নিয়ে আমাকে কোনো টিও বিলটাও দেয় না সামান্য, তোমার ঝুঁকি ভাতা আসছে অবশ্যই আমার পাওয়ার কথা কই সব কথা। আর তুমি ভাই আপনারা আমাকে দিয়ে খেয়াল রাখছেন, আমরা কাজ করতেছি দীর্ঘ 1 মাস ডিউটি করার পর আজকে আমাদের এই কাজে দোয়া করবেন, যেন আমরা এটা খুব দ্রুত সম্পন্ন করে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবো, এতে করে যেন কেউ কোনো ক্ষয়ক্ষতি না হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। শুভেচ্ছা শুভেচ্ছা। তুই লিডার হলি, তুই তুই বীরাশ্রমে গেটম্যান সহকারে সহযোগিতা করে সবাই মিলে কাজ করছে, সবাই দোয়া করবেন। এই গ্যাংকার, এই গ্যাংকারের মাধ্যমে আমরা এই রেলগুলো ওদিক থেকে টানা হচ্ছে, ওদিক থেকে টেনে আমরা সাইডে রাখতেছি। এই সেই গ্যাংকার,
এটা যদি না থাকতো হয়তো বা এই রেল আমাদের শ্রমিকের পক্ষে সাইট করা সম্ভব ছিল না, কষ্টকর হতো, সম্ভব ঠিক আছে কষ্ট হতো, তাই স্যারে আমাদের জন্য মানে সবার এই পরিশ্রমের স্বার্থে এই গ্যাংটা টানা হয়েছে। তো এটার মধ্যে আমাদের পিডব্লিউ স্যার ভালো অবদান, তার অবদানে এই কাজটা চলছে। আমাদের ওখানে আবার পাকশাক হচ্ছে, আমাদের দুপুরে খাবারের পাকশাক চলছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা দেখি আজকে প্রায় পিকনিকের মতোই বলতে পারেন। আমরা এখানে কাজ করতেছি সবাই আনন্দ সহকারে। কীভাবে রেল টানে দেখেন, এই রেলটা খোলা হইতেছে, এই রেলটা খোলার পরে আমরা এটা দিয়ে গ্যাংকার দিয়ে টানব। আমাদের পিডব্লিউ স্যার নেতৃত্বে সুস্থ সুন্দরভাবে আমরা আজকে কাজ করছি, এইটার ব্যাপারে সবার কাছে দোয়া চাই, যেন আমাদের করোনার ভিতরে আমরা করোনা গড়াই করে যেন সুস্থ সুন্দরভাবে আমরা ই করতে পারি। আমাদের বোধ হয় ছিল কিন্তু তার করোনা হয় নাই, তাই জন্য পজিটিভ আছে, এই জন্য তাকে ধন্যবাদ। যেটা হয়েছে এটা ভুল বোঝাবুঝি হয়েছিল, ওইটা সংশোধন করার জন্য বিনীত অনুরোধ জানাইতেছি। আমাদের জন্য সবাই দোয়া করে, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মুক্তদার সন্তান ইসলাম হোসেন, সন্তান হিরণ খান, সাইফুল ইসলাম ভাই আছে একদম, আর মিঠু ভাই আছে, পিডব্লিউ স্যারের পার্সোনাল ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা আমরা সবাই বললাম তো আমরা খুব হাসি খুশি ভাবে করতেছি। তোমার কি গেটম্যানের সম্বন্ধে কিছু বলার থাকলে বলো। আমরা সব গেটম্যান মিলে সহযোগিতার মাধ্যমে রেলের বেতন ব্যাংকের মাধ্যমে করা হইতেছে, কিছুদিনের মধ্যে তোমরা রেগুলার বেতন পাবা, মানুষের বেতন বাড়ে আর বেতন কমে না, এবার বাড়বে, তোমাদের জন্য বেতন বাড়ানোর পরিকল্পনা চলতেছে। আচ্ছা ধন্যবাদ, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আচ্ছা আমরা একটু সামনে যাই, কি কাজ করতেছে। আমাদের রাসেল ভাই যে কিনা টলিম্যান ছিল, ঠিক আছে, আমাদের সাথে দীর্ঘদিন টলিম্যানে কাজ করছে, এখন সে একটু প্রেশার আছে। আচ্ছা যাক, আমাদের মিস্ত্রি হারাস সাহেব বলেন কি করবো, বলেন স্যার আমাদের পিডব্লিউ স্যার তার মাধ্যমে তার নেতৃত্বে এই কাজ চলতেছে, আজকে কাজ সম্পূর্ণ হবে। স্যার আপনি কিছু বলেন। আসলে আমরা এই ঝুঁকিপূর্ণ রেলের কাজ করতেছি, কাজের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাবো যে আমরা যেন রেলের যে আমরা ঝুঁকিপূর্ণ ঝুঁকি ভাতা যেন আমরা পাই, তার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই। এখানে আরও উল্লেখ হচ্ছে যতগুলো লোক আমাদের রেলের সারা বাংলাদেশ সবাই এভাবে ঝুঁকিপূর্ণভাবে কাজ করতেছে,
আমরা এই ঝুঁকি বাঁচার জন্য খুব দাবি জানাইতেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে। কারণ যতগুলো ডিপার্টমেন্টে ঝুঁকি বাপ্তা পাইতেছে তার ভিতরে আমাদের যুগে পুলিশে পাওক আশা করি আমরা পুলিশের স্বাস্থ্য খাতে পাবে আমাদের রেলের যেন ঝুঁকি বাপ্তা পায়। আমরা এই ঝুঁকির বাতার জন্য আমরা তার কাছে আকুল আবেদন করি এবং বিজেপি ভাবে অনুরোধ করছি। এই বিষয়ে আরও উল্লেখ করছে আমরা ঝুঁকির ভিতরেই কাজ করতেছি পুরা করোনা ভাইরাসের উপলক্ষে। করোনা ভাইরাসকে আমরা করোনা ভাইরাস মোকাবেলা করিয়া সরকারও যেভাবে মোকাবেলা করতেছে আমরা করোনা মোকাবেলা করতেছি। এই বিষয়ে আমি সরকারের কাছে আকুল আবেদন করি যেন আমাদের যেন ঝুঁকি বাড়ায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সাথে আরো অনেকেই আছে যারা এখনো কাজ করতেছে। আমাদের এই জায়গায় পাক হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার জন্য। এই যে আমরা দুপুরে এই জায়গায় পিকনিক করবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আরেকটা কথা বললেই না যে আমি আমার যে অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল খুলছি যেখানে আমাদের এই রেলওয়ের কাজের জন্য সকল ভিডিও আপলোড করা হবে। দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তুমি কিছু বলবো আর মহিন্দ্র ভাই? তাই ইনশাল্লাহ করেন, কাজ করেন। আমরা ওই যে বোল্ডারের সাহায্যে কাজ করতেছি। হ্যাঁ, আশেপাশে আমাদের দেখতেছেন যে রাস্তাঘাটে কোনো গাড়ি নাই, যেমন এগুলা মেসেজ দেওয়া আজকে রোডে, এই রোডে কোনো গাড়ি চলাচল করবে না। আমাদের সাথে আছে আমাদের পুলিশ ভাই যারা রোডস অ্যান্ড হাইওয়ের পুলিশ। আমাদের সাথে আছে আমাদের জিআরপি আছে, আমাদের সাথে আরএনবি, তারপর আমাদের সাথে আছে আপনার এমএসএল লোকজন, সিগন্যালের লোকজন, মাস্টারের লোকজনও আছে। তো আমাদের হেডমেট ভাই বলেন কিছু বলেন ভাই। ভাই আসেন আপনারা, কিছু বলবেন, বললে বলেন। ফজলু ভাই কিছু কেউই বলব না, তাহলে কেমন হইব? সবাই কোক কিছুক্ষণের মধ্যেই। আপনাদের সুরক্ষিত ভাই, করোনার সময় আপনারা যে পরিশ্রম করতেছেন আপনার চাকরি তো আর বেশি দিন নেই, আপনি কিছু বলেন সবার কাছে। আপনার রেলের তো গেলে আর এরকম লোক পাবো না, পুরান লোক যারা আছে খুব ভালো। হ্যাঁ ধরেন, আর সবাই শেয়ার করবেন, আমাদের যারা সেকশনে আছেন সবাই শেয়ার করবেন, সবাই শেয়ার করে আশেপাশের লোকজনদের দেখানোর সুযোগ করে দিবেন। ওকে ওকে, ফাইন, আল্লাহ হাফেজ। আমার এই জায়গায় যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অফিসিয়াল একটা চ্যানেল আছে ইউটিউব, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। পছন্দ
99 ছিল। কিছুক্ষণের মধ্যে আমরা মাঝখানের লাইনটা টানবো, এটা ফিটিংস গুলো খোলা হচ্ছে। বুলবুল আমরা রোডের থেকে একটু দেখি যে দেখতে কেমন। আমাদের এই জায়গায় প্রায় 4টা গ্যাং 5টা গ্যাং কাজ করতেছে, 5টা বেশি হবে। সাথে আছে আমাদের তোমার লোক, তারপর আছে আদার্স কিম্যান মিস্ত্রি, ওয়েম্যান, টলিম্যান, লোহার মিস্ত্রি, হ্যামারম্যান। মনির ভাই আপনি কিছু বলবেন? না রে ভাই। খালি উড়াই লইব, বলতে হবে কিছু। দেখি আমরা রান্নার দিকে যাই, কোথায় রান্না করা হইতাছে। ও বাবা, ভালো রান্নাই তো হইতাছে। হ্যাঁ, এখানে আমাদের পাক হচ্ছে চিকেন ফ্রাই। হ্যাঁ হ্যাঁ, তারপর আর কি কি আছে? হ্যাঁ, এটা কি আলু? হ্যাঁ আলু। যারা যারা কিনা এই যে আমাদের রান্না বান্নার ব্যবস্থা করতেছে, আপনি রান্না বান্নার জন্য কিছু দেন। এই যে আমাদের জন্য পাক করছে, সাহায্য করছে, একটু তাকান। আচ্ছা, এরা ওরকম করা বাবুচি, এরা 4-5 জন ছিল, আপাতত সবাই মনে হয় লাইনে কাজ করতেছে। আপনি আপনি তুলবেন, খালি তুললে হবে না, যে আপনাকে সমস্যা ফেস করতে হবে। আপনার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন। এটাই তো কই তুই। সেই আমাদের আমাদের দুপুরে খাবারের জন্য আয়োজনের অনেকটা হেল্প করছে তারা। তারা হলো আমাদের ওয়েমেন, তারাও লাইনে কাজ করে। আজকে না শিল্পী টিল্পী এখন না, এনে ক্যামেল লাইফ। দেখেন কিছুক্ষণের মধ্যে উইলে রেল টানা হবে, কিন্তু আমার তো মোবাইলে চার্জ নাই ভাই। করা করি বাজা হইতেছে দেখা যায়। দুপুর রাউন্ড নাকি সেরকম হবে? আচ্ছা চাচা, তাহলে রাম দেন। আজকে শুক্রবার, আজকে অনেকেই পরিবারের সাথে সময় দিচ্ছে, কিন্তু আমরা তারপরও লাইনে লাইনে সচলের কারণে যাত্রী সেবা দিতে আমরা এখনও লাইনে। আমাদের ছুটি ছাটার দরকার নেই, আমরা চাই আমরা সুস্থ ভালো থাকি, সবাই আমাদের জন্য এই দোয়াই করবেন। আর এই করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা জানেন যে দেশে দিন দিন করোনার পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কারো কোনো ক্ষতি না হয়। আমরা সার্বক্ষণিক যে জায়গায় আছি, দেখেন কারো মুখে তেমন একটা মাস্ক নাই, কোনো সেফটি নাই, তারপরও তারা খাটতেছে, তাদের মধ্যে কোনো ভয় নাই। তারা রেল সচলে
আক্লান্তি চেষ্টা পরিশ্রম। আর এই গেটটার জন্য আপনারা জানেন দীর্ঘ আমরা অনেক দিন যাবতই প্রায় লাইভে আসছি, ছবি ছাড়ছি, যে আমরা বিরাসম গেটের জন্য কাজ করার জন্য রেল লোডিং করতেছি, চেক রেল ফিটিংস করতেছি, তো রেল কাটতেছি বা অনেক কিছু নিয়ে আমরা লাইভে আসছিলাম। তার আজকে সমাপ্তি, আজকে শেষ দিন, যে আজকে হবে রেলটা খোলার পরেই আমরা ফিটিংস শুরু করব। আর আজকে থেকে এই চেক রেলটা শেষ হয়ে যাবে, চেক রেলের কাজ। তারপর আমরা নতুন কোনো দিন আবার নতুন কোনো কাজ নিয়ে আসবো। আর মূলত আমরা এই করোনার মধ্যে প্রতিনিয়তই, কিছুদিন আগে আমরা দেখছেন যে 47 নম্বর ব্রিজে কাজ করতেছিলাম, দিরাসম যদবপুরের মাঝামাঝি, সরি যদবপুরের মাঝামাঝি, এটাও টঙ্গী যদবপুরের মাঝামাঝি দিরাসম গেট। আর আমরা এখানে 47 নম্বর ব্রিজে কাজ করছি, এখানে প্রায় দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করছি। তারপর এরপর আমরা ট্র্যাম্পিং করলাম লাইনে, লাইনে ট্র্যাম্পিং করাতে আমাদের লাইনে যেসব ত্রুটিগুলো ছিল ওগুলো সম্পূর্ণ করলাম। এখন আমরা করতেছি যে এই জায়গার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওয়াগন সম্ভবত গমের একটা ট্রেন, এই ট্রেনটি অ্যাক্সিডেন্টের পর থেকেই আমাদের দেখা গেল যে এই চেক রেলে আমাদের অনেক প্রবলেম ছিল, এদিকে অনেক লোড গাড়িগুলো যাওয়া আসা করতো, তো এই ক্ষেত্রে লাইনে প্রবলেম ছিল। এইভাবে আর কি অফিসারদের প্রেশার অনুযায়ী বা অফিসারদের নির্দেশ অনুযায়ী আমাদের এই লাইনের কাজটা করার দরকার ছিল, আর সেটাই আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করার পর এই কাজটা শুরু করছি। আজকে হয়তো শেষ হবে, আর আমি লাইভে আসবো আবার পরে, তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মোবাইলে চার্জ নেই, আমি আবার শেষ পর্যায়ে এসে আপনাদের কিছু কাজ দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বোল্ডার দিয়ে এই জায়গাটা ফিনিশিং দিয়ে হইতেছে, জায়গাটা ফিনিশিং দেওয়ার পরে জায়গায় স্লিপার বসানো হবে, তারপরে আপনার স্লিপার বসানোর পরে রেল তোলা হবে, তারপরে আদার্স যে কাজগুলো আছে পেকিং দেওয়া, এই গ্যাংকার দিয়ে এই জায়গাগুলো ফিনিশিং দেওয়া হচ্ছে, কাঁথা করবে প্রাইজ এরকমটা এরকমভাবে করা হবে। এখন এটা পরে ভাঙা হইতেছে, আগে আমাদের যে রেলটা আনা হইতেছে, যে নতুন রেলটা আমরা বানাইছিলাম সে রেলটা টানা হইতেছে। রেলটা গ্যাংকারের সাথে লাগানো হয়েছে, টান দেওয়া হবে, টান দিয়ে এটা এখানে আনা হবে। এটা আমাদের নতুন রেল, এটা আমরা বানাইছি গেটের জন্য। ভালো দুইটা হামান দেওয়ার ক্যান্ডেল ক্লিয়ার।
হুদি দিয়া সাইডে চাপানো হচ্ছে, সাইড করে রাখা হবে, আগে স্লিপার দেওয়ার পরে রেলটাকে তোলা হবে। টাইট ভাবে দেওয়া হইতেছে আর কি, যে রেলটা একটু কাছাকাছি নেওয়ার জন্য। এটা একটু সামনে যাবে, সামনে যাওয়ার পরে
ভিতরে তুলা সাইডে রাখবো আর কি, ওই জন্য বড় হচ্ছে। তার ছিড়ব, তার ছিড়ে দেবো, দূরত্ব ছাড় সর সর সর। এই পাথর ফলা লেভেল করা হইতেছে না, পাথর ফলাই দিচ্ছে। লেভেল করার পরেই স্লিপার বসানো হইব, আমরা আবার স্লিপারের সময় দেখব। অলরেডি স্লিপার বসানো শুরু হয়ে গেছে। কেউ পাথর দিতেছে, কেউ পাথর কাটতেছে, কেউ বালু দিতেছে, কেউ সিলিভার আনতেছে, এবং আশেপাশে সবাই কাজ করতেছে। পাথর ফলানো হচ্ছে, তারপরে যে সিলিভার অলরেডি সিলিভার বহানো শেষ, এখন কিছুক্ষণের মধ্যে লাইন বসানো হবে চেকের। আমাদের এই অ্যান্সার
গ্যাংকারের মাধ্যমে আপ করা হইতেছে। যদি এটা ওএমএনদের দ্বারা হতো তাহলে হতো, বা এটা আমাদের পক্ষে সম্ভব হইতো না। অনেক সময়ের ব্যাপার ছিল, অনেক শ্রমের ব্যাপার ছিল। সো গ্যাংকারা আমাদের অনেকটা উপকার আসছে কাজে। দেখেন কি বড় একটা চেক রেল, যে চেক রেলে গ্যাংকারের সাহায্যে বহন হইতেছে। আমাদের AN1 ঢাকা, আমাদের IW স্যার, আমাদের PW স্যার, আমাদের হেডমেট, সবাই থাকা অবস্থায় কাজটা করা হইতেছে। কন্টেনার অফিসার যারা আছে, আমাদের ফিটিংস প্রায় শেষ পর্যায়ে। আমরা তিনটা রেলি বয়ে ফেলছি কিছুক্ষণের মধ্যে, যে ডেকগুলো ঢুকানো হবে এবং এটার মধ্যে ডক খেতে মারান হবে। ওই সাইডে কোনো জয়েন্ট প্লেট লাগাইছে, আমরা প্লেট লাগাই কীভাবে
এটা তো গ্যাপ কি লাগে ভাই? ওটা এখনো লাগে নাই ভাই, ওটা চারো দিয়ে টান দাও। আমাদের ফিটিং এই জায়গাটা কি বিশাল আপ হইছে, এই জায়গাটা মিলানের লেগে প্রায় কংক্রিট সিলিভার আর দশটা প্যাকিং দিতে হইব, আপ করতে হইব, পুরা প্যাকিং দিয়ে মিলাই দিতে হইব। এই জায়গাটা মিলাইতে কষ্ট হইব না? কতখানি আপ রয়েছে, এই আপটা মিলাইয়া বেকিং দিয়ে মিলাই দেব। যাক আমরা আবার একটু পরে আসতেছি, যেদিকে এখনো প্যাকিংটা চলতেছে আর এদিকে ড্রিল মেশিনের দ্বারা বিক্রি করা হয়েছে। ড্রিল মেশিন সেটা বরকর করতেছে না, এদিকে এখনো লেভেল করা হইতেছে। এদিকে আমাদের IW স্যার দেখতেছে, চেকিং চলছে। ড্রিল মেশিন দ্বারা আগর কাটা, ড্রিল মেশিন দ্বারা আগর কাটা হইতেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, লাইন ফিট দেবো।
হাতে আগর কাটা আমাদের ফজল ভাই, সে হাতে আগর কাটতেছে। আগর কাটার কাজ একমাত্র কিমেনদের, বিশেষ করে কিমেনরা এই কাজটা বেশি করে। দুজনে হাতে আগর কাটতেছে। আগর কাটা খুবই কষ্ট, কেননা যদি টানা দুই তিনটা আগর একসাথে কাটা হয় ওই ক্ষেত্রে কোমরে হাতে প্রায় ব্যথা উঠে যায়, তারপরও করতে হয়। সবাই এক সাইড ক্লিয়ার করতেছে। মনির ভাই সেও কি ম্যান, আমাগো ফারুক ভাই সেও কি ম্যান, উনি ডক খিলা মারার জন্য বসে রয়েছে, আগর খোলার সাথে সাথে ডক খিলা মারবো। আমাদের সাথে আমাদের এই অ্যান্সার, এখানে ট্রাফিক পুলিশরা তার সাথে মতামত বিভিন্ন করতেছে কাজ আর কতক্ষণ চলবে। আমাদের আব্দুল হাই কি ম্যান, আমাদের রাসেল ভাই টলি ম্যান, দোকান দোকান আগর করা হইলে পিন ঢুকা দেন না। হেডমেট ভাই আমাদের মাঝে অনেক পরিশ্রম করছে, এটা তার শরীর দেখলে বুঝে যাচ্ছে, সে খুবই ক্লান্ত, শরীর ভিজে গেছে গ্রামে। তাহলে আমাদের বরিশাল মনির বগা মনির কামের তে বেশি কথা কয়, আমাদের আলমগীর ভাই করন 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 আরো ডুববো একটু বাড়ি দিলে সারা ঘরে পিনাতে ভাই।
যাচ্ছে, চলবো চলবো আর লাগবো না। কিছুক্ষণের মধ্যে আমাদের লাইন ক্লিয়ার, সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লক ফিট দিয়ে দিছে। এরপর একটা রড গেজের গাড়ি আসবে, গাড়ি যাবে, আপনারা দেখতে। আমাদের মিটার গেজের লাইন প্রায় কমপ্লিট, ব্রড গেজ আছে, এই গাড়িটা যাওয়ার পরে ব্রড গেজ লাইন ফিট দিয়ে দেবো। আসি স্যার আসি। এই ইনশাল্লাহ আমাদের ট্রেন যাচ্ছে, ব্লক নেওয়ার পর এই প্রথম আমরা ট্রেন চালাচ্ছি, ভালোভাবেই যাচ্ছে। সারাদিন এই গেটের উপর খুব পরিশ্রম ছিল, কারণ আপনাদের হয়তো এত তাদের কাজটা শেষ হতো না। সবাই আমাদের কাজ দেখতেছে গাড়ি থেকে। স্যার আমি আপনাদের স্যার ভিডিওটা লোম আর কি, ভিডিওটা স্যার আমাদের ব্লক প্রায় শেষ করছে ইনশাল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বনলতা না চিত্রা একটা ট্রেন যাবে ব্রড গেজ, তার আগে আমরা লাইন ফিট দিব, আবার আসছি একটু পরে। সাহায্যে চেক রেলের মাঝখানে আমাদের ব্রডগেজ লাইন অফ ফিট। আমরা কিছুক্ষণ আগে কুড়িগ্রাম এক্সপ্রেস পার করছি মিটার গেজের গাড়ি, এখন ব্রডগেজের গাড়িটা পার করতেছে। তো আমাদের ব্লক প্রায় শেষ, আমাদের কাজও শেষ, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লাইনটা পুরোপুরি ফিট দেওয়ার দিয়ে আমাদের কাজ শেষ করছে।
এটা হলো আপনার চিত্র এক্সপ্রেস, না খুলনা থেকে ছেড়ে আসা চিত্র এক্সপ্রেস ঢাকা আগামী। কিছুক্ষণ আগে আমরা কুড়িগ্রাম এক্সপ্রেস পার করছি, চিত্র এক্সপ্রেস। আর কিছুক্ষণের মধ্যে আমাদের লাইন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আমাদের এখানে যারা আছে সবাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই লাইনটাকে ফিরতে হয়েছে, এত তাড়াতাড়ি কাজ শেষ হওয়ার কথা না থাকলেও আমরা বিকেল 5টার মধ্যে লাইন ফিট করবো বলছিলাম। সো সেক্ষেত্রে আমরা আমাদের টার্গেট ফিল আপ করতে পারছি। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য যারা আমাদের দেখতেছেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমি চাই সবার কাছে আমার লিঙ্কটা কিছুদিন পৌঁছে দেব। সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমাদের কাজ প্রায় শেষ, আর অল্প কিছুক্ষণ আমরা এক্সপ্রেস রাজশাহী গামী, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্র এক্সপ্রেস। আমাদের এএন স্যার, পিডব্লিউ স্যার, আইডব্লিউ স্যার সবার সহযোগিতা আমাদের কাজটা। গ্যাংকারের সাহায্যে লাইনে পাথর দেওয়া হইতেছে। হ্যাঁ দেখেন, আমাদের এএন স্যার, পিডব্লিউ স্যার, আইডব্লিউ স্যার আমরা ব্লক নিছিলাম 5টা পর্যন্ত বিকাল, আর এই 5টার আগে আমরা কাজ শেষ করতে পারছি। সবার পরিশ্রমে আর সহযোগিতায় আমাদের কাজটা সম্পূর্ণ হলো। এখন মাটি দেওয়া হচ্ছে, আমরা রাস্তার কিছুক্ষণের মধ্যে রাস্তার ব্লক ছেড়ে দেবো। দেখেন এদিকে, এর আগের লাইফে কিন্তু এখানে গাড়ি ছিল না, এখন প্রায় গাড়ি সব জাম হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে এই ব্লকটাও ছাড়ব। ভাই ওদিকে ওদিকে
চেষ্টা করব আমি আমার লাইফ থেকে বের হয়ে তারপর ফোন দিতেছি আমাদের এই যেমন টাকা কিছুক্ষণের মধ্যে আমরা লাইনে পাথর দিয়ে রাস্তাটা ব্লক ক্লিয়ার করব ট্যাঙ্কারের সামনের মাথা দিয়ে পাথর দেওয়া হইব কারণ ওটা পিসেরটা তো অল্প সরকারের ফারুক ভাই আছে আমাদের গেটের কাজ শেষ করার পর এই প্রথম আমরা বাইরেটার গাড়িও পাস করতেছি আরো যাইব একটাই আপাতত এক সাইড ক্লিয়ার না ভাই আমরা 11টার দিকে ব্লক নিছি আর এখন কটা বাজে 6টার দিকে প্রায় 7 ঘন্টা ব্লকের পর আবার রাস্তা প্রায় 7.5 ঘন্টা 7 ঘন্টা ব্লকের পর আমরা আবার এই রুটের যাতায়াত ব্যবস্থাটা চালু করে দিছি আর কিছুক্ষণের মধ্যে ফুললিভাবে কাজ শেষ হলে এই রোড কিছুক্ষণের মধ্যে এই জায়গার কাজটা ক্লিয়ার করবো সময়ের দরকার আমাদের কাজ আর আধে ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে আমাদের জন্য ট্রাফিক ভাই পুলিশ ভাই
তারপর কি বলে আমাদের আর এনবি ভাই নিয়তই কষ্ট করছে। খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আজকের জন্য সমাপ্তি। আমরা প্রায় দীর্ঘদিন যাবৎ এই কষ্ট করার পরে আজকে এই কাজের সমাপ্তি দিলাম। তো আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন করতে পারি। রেলের সাথে আমাদের যে উৎসবগুলো প্রতিনিয়ত থাকতেছে তাদের দিকে দৃষ্টিগুলো আকর্ষণ করতেছি। আর অবশ্যই দয়া করে আমার যে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এটা আপনাদের কাছে আমার চাওয়া। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনাকালীন সময় সবাই নিজের নিরাপত্তা দৃষ্টি রাখবেন। আল্লাহ হাফেজ।